প্রিয় বন্ধুরা তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হতে চাইছো তোমাদের ভর্তির জন্য কি কি ডকুমেন্টেশন লাগবে তোমরা যারা বাড়িতে বসে স্মার্টফোনের মাধ্যমে কলেজে ভর্তি হতে চাইছো কিংবা সাইবার ক্যাফেতে গিয়ে কলেজে ভর্তি হতে চাইছো তোমাদের প্রত্যেকের জন্য অবশ্যই জানা দরকার কী কী ডকুমেন্টেশান এবছর লাগছে কারণ এবছর আগের বছরের তুলনায় একটু অন্যরকম ভর্তির প্রক্রিয়া হতে চলেছে ফিজিক্যালভাবে কোনো ভেরিফিকেশন নয় সম্পূর্ণ অনলাইনে ডকুমেন্টেশন দিয়েই তোমাদের ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হবে কলেজে সেই কারণে যারা কলেজে ভর্তি হতে চাইছো উচ্চ মাধ্যমিকের পরে তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে যাতে আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি এই মুহূর্তে কলেজে ভর্তির প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেল অনেক কলেজে রীতিমতো ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে কিছু কলেজে হয়তো ও কিছু সময় পর থেকেই শুরু হয়ে যাবে তোমরা মোটামুটি ধরতে পারো যেই মুহূর্তে তোমরা ভিডিওটি দেখছো সেই মুহূর্তে রাজ্যের প্রত্যেকটি ইউনিভার্সিটি প্রত্যেকটি কলেজেই কিন্তু ফর্ম ফিল আপ মোটামুটিভাবে শুরু হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি প্রত্যেক বছর কি হতো তোমরা অনলাইনে সমস্ত ডকুমেন্টেশান সাবমিট করতে তোমাদের সমস্ত ডিটেলস দিতে তুমি কত নম্বর পেয়েছ সেটা দিতে তারপরে তুমি সমস্ত ডকুমেন্টেশান সমস্ত ডিটেলস ঠিকঠাক দিয়েছ কি না সেটা জানার জন্য সেটা জানার জন্য কলেজ কর্তৃপক্ষ অফলাইনে ফিজিক্যাল ভেরিফিকেশান করতো কিন্তু এবছরের ক্ষেত্রে একেবারেই সেটা না এবছর কিন্তু সম্পূর্ণ ফর্ম ফিল আপ থেকে ভেরিফিকেশান থেকে সমস্তটাই অনলাইনে হতে চলেছে সেই কারণে ডকুমেন্টেশান আপলোডে যদি তোমাদের ভুল হয় তাহলে কিন্তু অনেকটা সমস্যা তোমাদের হতে পারে সবার প্রথমেই তোমাদের জানতে হবে কলেজে অ্যাডমিশান বা ভর্তির জন্য কি কি ডকুমেন্টেশান লাগবে যখন তোমরা ফর্ম ফিল করতে যাবে সাইবার ক্যাফে কিংবা বাড়িতে ফর্ম ফিল করবে তখন যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয় প্রথম যে ডকুমেন্টেশানটা তোমাদের লাগবে সেটা হচ্ছে তোমাদের মার্কশিট উচ্চ মাধ্যমিকে যেটা তোমরা প্রত্যেকেই জানো তোমাদের এবছর কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না উচ্চ মাধ্যমিকে যে নম্বর পেয়েছো সেই নম্বরের ভিত্তিতেই তোমরা অনার্স কিংবা পাস কোর্সে কিন্তু তোমাদের ইচ্ছে অনুযায়ী কলেজে ভর্তি হতে পারবে তো প্রথম ডকুমেন্টেশনটা লাগছে তোমার উচ্চ মাধ্যমিকের এর মার্কশিট এবং দ্বিতীয় যে ডকুমেন্টেশনটা লাগবে সেটা হচ্ছে তোমাদের ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট এর উচ্চ মাধ্যমিকের সাথে মাধ্যমিকের মার্কশিটও কিন্তু তোমাদের প্রয়োজন পড়বে মাধ্যমিকে তুমি কত নম্বর পেয়েছ সেটাও কিন্তু ফর্ম ফিল আপের সময়ে তোমাকে দিতে হবে কাজেই মাধ্যমিকের মার্কশিট তো লাগছেই একই সাথে উচ্চ মাধ্যমিকের মার্কশিটও লাগবে এবং তিন নম্বর যে ডকুমেন্টেশনটা লাগবে সেটা হচ্ছে তোমার বয়সের প্রমাণপত্র অর্থাৎ ডেট অফ বার্থ প্রুফ তো এক্ষেত্রে তোমাকে বয়সের প্রমাণপত্র বা ডেট অফ বার্থ প্রুফ হিসাবে কিন্তু মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড ছিল সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু তোমাকে আপলোড করে দিতে হবে এ তো তৃতীয় যে ডকুমেন্টেশনটা সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে এবং সাথে তোমাদের প্রত্যেককে বলবো বাড়িতে যদি নিজেরা ফর্ম ফিল আপ করো সেক্ষেত্রে কোনো রকম ব্যাপার না চার নম্বর ভর্তির জন্য যে ডকুমেন্টেশনটা লাগবে সেটা হচ্ছে তোমার অ্যাড্রেস প্রুফ অর্থাৎ তুমি যে ঠিকানায় থাকো তোমার ঠিকানার প্রমাণপত্র হিসাবে তোমাকে একটা ডকুমেন্ট দিতে হচ্ছে সেটা তোমার আধার কার্ড হতে পারে সেটা তোমার ভোটার কার্ড হতে পারে সেটা তোমার রেশন কার্ড হতে পারে মানে তোমার আর ঠিকানার প্রমাণপত্র হিসাবে তোমাকে যে কোনো একটা ডকুমেন্টেশান দিতে হচ্ছে এবং ফটো আইডেন্টি প্রুফ হিসাবে তোমাদের কিন্তু আরও একটা ডকুমেন্টেশান দিতে হবে এই ফটো আইডেন্টি প্রুফ এবং ডকুমেন্টেশান প্রুফ হিসাবে তোমরা নির্দিষ্ট একটা ডকুমেন্টেশান দিতে পারো সেক্ষেত্রে আধার কার্ড তোমাদের কিন্তু রীতিমতো প্রত্যেকেরই আছে প্রায় আধার কার্ডটা দিলেই সব থেকে ভালো হয় তোমাদের ডকুমেন্টেশান প্রুফও হয়ে গেল তোমাদের অ্যাড্রেস প্রুফও হয়ে গেল এবং ফটো আইডেন্টি প্রুফও কিন্তু হয়ে গেল। একই সাথে তোমাদের যেটা লাগবেই লাগবে প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে সেটা হচ্ছে তোমার একটা পাসপোর্ট সাইজ ফটো সেই ফটোটা রীতিমতো ও ছবি তুলতে হবে সেই ফটোটা ছবি তুলে তারপরে এ সেই ফটোটাকে পিএনজিতে কনভার্ট করে একটা নির্দিষ্ট ও সাইজ থাকবে এত কেবি থেকে এত কেবি প্রত্যেকটা কলেজের ফর্মের ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে সেই নির্দিষ্ট সাইজে কনভার্ট করে তোমাকে কিন্তু আপলোড করে দিতে হচ্ছে অর্থাৎ তোমার একটা পাসপোর্ট সাইজ ফটো লাগছে তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের প্রত্যেকের লাগবে এছাড়াও যে ডকুমেন্টেশনগুলো কিছু কিছু ছাত্রছাত্রীর ক্ষেত্রে লাগবে সেটা হচ্ছে কারোর যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে কেউ যদি এসটি হও কেউ যদি এসসি হও কেউ যদি ওবিসি হও তাহলে তোমাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই কাস্ট সার্টিফিকেটও কিন্তু তোমাকে আপলোড করে দিতে হবে এছাড়া কোনো আমার বন্ধু যদি ফিজিক্যাল চ্যালেঞ্জেস হয়ে থাকো ও তাহলে কিন্তু তার রীতিমতো ফিজিক্যাল চ্যালেঞ্জের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটও কিন্তু রীতিমতো আপলোড করে দিতে হবে একই সাথে এ তোমরা অনেকেই এরকম হয়ে থাকে যে এবছর উচ্চ মাধ্যমিক পাশ করনি আগের বছর উচ্চ মাধ্যমিক পাশ করেছ কিন্তু আগের বছর পড়াশোনা করনি এবছর ভর্তি হতে যাও সেক্ষেত্রে কোন কোন কলেজ কিন্তু গ্যাপ সার্টিফিকেট চেয়ে থাকে তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু গ্যাপ সার্টিফিকেট আনতে হবে যেটা রীতিমতো ও কোনো চেনা পরিচিত তুমি উকিলকে এ বললেই কিন্তু তোমার জন্য গ্যাপ সার্টিফিকেট রেডি করে দেবে এ সেক্ষেত্রে ওই গ্যাপ সার্টিফিকেট কিন্তু তোমরা রীতিমতো আপলোড করে দিতে পারো যদি অ্যাকচুয়ালি কলেজ কর্তৃপক্ষ ও যে এক বছর তুমি দু হাজার কুড়িতে উচ্চ মাধ্যমিক পাস করেছো বা দু হাজার উনিশে পাস করেছো এই দু বছর ধরে তুমি পড়াশোনা কেন নি এই এর জন্য যদি গ্যাপ সার্টিফিকেট চেয়ে থাকে তাহলেই কিন্তু তোমাকে গ্যাপ সার্টিফিকেট দিতে হবে এছাড়াও আরও একটা ডকুমেন্টেশন রয়েছে যেটা বিভিন্ন কলেজ চেয়ে থাকে সেটা হচ্ছে স্কুল লিভিং সার্টিফিকেট এর কোন কোন কলেজ অ্যাকচুয়ালি চাই না যে স্কুল লিভিং সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই উচ্চ মাধ্যমিক পাস করে যে কলেজ আসবে সেটা জানা কথা কিন্তু কিছু কলেজ থাকে যারা আপলোড করতে বলে স্কুল লিভিং সার্টিফিকেট সেই সমস্ত কলেজে ভর্তি হওয়ার জন্য স্কুল লিভিং সার্টিফিকেট কিন্তু ম্যান্ডেটারি হয়ে থাকে বেশিরভাগ কলেজের ক্ষেত্রেই স্কুল লিভিং সার্টিফিকেট চায় না এবং তোমরা অনেকেই যারা ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং স্কুল থেকে লিভিং সার্টিফিকেট তোমরা প্রত্যেকেই প্রায় নিয়ে নিয়েছো যারা নেওনি তারা অতি অবশ্যই নিয়ে নেবে কেন পরবর্তীকালে কোথাও না কোথাও অবশ্যই তোমাদের প্রয়োজন পড়তে পারে স্কুল লিভিং সার্টিফিকেট এর তো এই 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 যে ডকুমেন্টগুলো বললাম এই ডকুমেন্টগুলো কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে লাগবে কী কী ডকুমেন্ট বললাম আরও একবার যদি তোমাদের বলে রাখি সম্পূর্ণটা যে তোমাদের এর অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিকের মার্কশিট যেটা প্রত্যেকের জন্য লাগবেই লাগবে এ দ্বিতীয় হচ্ছে তোমাদের মাধ্যমিকের মার্কশিট তৃতীয় হচ্ছে তোমাদের বাস সার্টিফিকেট হিসাবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চতুর্থ হচ্ছে তোমার অ্যাড্রেস প্রুফ কিংবা ফটো আইডেন্টি প্রুফ হিসাবে তোমার আধার কার্ড আর কিংবা ভোটার কার্ড কিংবা রেশন কার্ড যে কোনো একটা দিতে হচ্ছে চতুর্থ হচ্ছে তোমার নির্দিষ্ট একটা ফটো লাগছে পঞ্চম হচ্ছে তোমার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট লাগবে ছ নম্বর হচ্ছে তুমি যদি ফিজিক্যাল চ্যালেঞ্জেস হয়ে থাকো তাহলে তার সার্টিফিকেট লাগছে সাত নম্বর হচ্ছে তুমি যদি ই এবছর মা উচ্চ মাধ্যমিক পাস না করে আগের বছর উচ্চ মাধ্যমিক পাস করো তাহলে তোমার গ্যাপ সার্টিফিকেট লাগছে এবং ন নম্বর তুমি যে কলেজে ভর্তি হবে সেই কলেজে যদি লিভিং সার্টিফিকেট চাই তাহলে লিভিং সার্টিফিকেটও কিন্তু তোমাদের লাগছে এই যে ডকুমেন্টেশনগুলো বললাম এইগুলো সবার প্রথমে মোটামুটি তোমরা জোগাড় করো সমস্তকে সমস্ত ডকুমেন্টকে একত্রিত করো তারপরে ফর্ম ফিল করতে বসো আর যদি তোমরা সাইবার ক্যাফে থেকে কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল করতে চাও তাহলে এই এই ডকুমেন্টগুলোর কথা বললাম যেগুলো তোমার জন্য নেসেসারি সেগুলো কিন্তু অতি অবশ্যই তোমরা ক্যারি করে তারপরে ফর্ম ফিল আপ করতে যাও তাতে যাতে তোমাদের পুরো ফর্ম ফিল আপের যে প্রসিডিউরটা আছে সেটা কমপ্লিট হয়ে যায় আশা করি কী বলতে চাইলাম তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো তোমাদের কি কী ডকুমেন্টেশন লাগবে এবং তোমরা এই মুহূর্তে কিন্তু এই এই ডকুমেন্টেশন দিয়ে কলেজে অনার্স কোর্সে কিংবা পাস কোর্সে ভর্তি হয়ে যাবে সম্পূর্ণ ইউটিউব ঘাটলেও এখনও পর্যন্ত এরকম ভিডিও তোমরা কোথাও পাবে না আর এই ভিডিওটি দেখার পর পরবর্তীকালে হয়তো এই ভিডিওটি দেখা দেখি অন্যান্য ভিডিও আসতে পারে কাজেই ভিডিওটি তো প্রত্যেকে লাইক করবেই করবে একই সাথে বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে একেবারেই ভুলো না এখনও যদি তোমাদের কলেজে ভর্তি সংক্রান্ত কোনো জিজ্ঞাসাবাদ থেকে থাকে তোমরা সরাসরি ইনস্টাগ্রামে এবং আমাকে এ কমেন্ট সেকশানে জানাতে ভুলো না প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয়